স্বাধীনতোত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে যে কজন গুণী নাট্য নির্মাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম খ্যাতিমান নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। আদিবাসী জনগোষ্ঠীর জীবনচরণ কেন্দ্রিক এথনিক থিয়েটারেরও পথপ্রদর্শক তিনি। 1949 সালে ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে পিতা মফিজউদ্দিন আহমেদ ও মাতা ফিরোজা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। বাবার চাকরি সূত্রে শৈশব কৈশোর কেটেছে দেশের বিভিন্ন স্থানে। 1964 সালে ফেনীর মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, 66 সালে ফেনী কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হলেও পরে টাঙ্গাইলের করটিয়া সাদত কলেজ থেকে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ এবং 1995 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে নাটক বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন বাংলাদেশের একমাত্র বাংলা নাট্যকোষের এই প্রণেতা। বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় যুক্ত হন ঢাকা থিয়েটারে। পড়াশোনা শেষে বিজ্ঞাপনী সংস্থা বিটুপিতে কপিরাইটার হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে 1974 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে সেখানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাও হয় তার হাত ধরেই। আর 81-82 সালে নাসিরউদ্দিন ইউসুফকে সাথে করে তিনি গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার। তার প্রথম নাটক বিপরীত তমসায় পত্রিকায় প্রকাশিত হয় 1968 সালে আর রেডিওতে প্রচারিত হয় 1969 সালে। টিভি নাটক লিব্রিয়াম প্রচারিত হয় 1970 সালে। তার রচিত নাটকের মধ্যে সর্ববিষয়ক গল্প, প্রাচ্য, হরজন, কীর্তন খোলা, মুন্তাসির ফ্যান্টাসি, জৈবতী কন্যার মন, সয়ফুল মুলক বদিউজ্জামান, কেরামত মঙ্গল উল্লেখযোগ্য। 50টিরও বেশি গানের কথা ও সুর সৃষ্টি করেছেন তিনি। 2008 সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান, বাংলা একাডেমি পদক, 21 পদক, জাতীয় চলচ্চিত্র পদক সহ বহু পুরস্কারে ভূষিত গুণী এই মানুষটি। মৃত্যুদিনে তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা আর ভালোবাসাই। ইমদাদুল হক, রেডিও টুডে। রেডিও টুডে 89.6 FM।